মনে ধর্ম থেকে প্রাণে আমরা রামকেও যেমন মানি, কৃষ্ণকেও মানি, কালীকেও মানি, দুর্গাকেও মানি, আমরা সবাইকে মানি। নতুন এক এই বাবু সোনারা মলম বাজারে ছেড়েছে। ভাইরা, নরেন্দ্র মোদীর বদন্যতায় আমরা ভারতবর্ষে পেলাম কি করোনার মতো ভাইরাস, আর বাংলার বুকে বাবু সোনারা ভাইরাস ছেড়েছে কি, সেটা হচ্ছে চুলকুনির ভাইরাস। চুলকুনির ভাইরাস ছেড়ে গান গাইছে, চুলকুনি রে চুলকুনি, হায় রে সাগর চুলকুনি, রাজা চুলকায়, রানী চুলকায়, আরো চুলকায় চাকরান। ওদেরকে বলে কিন্তু চাই, তোমরা যতই করো না চুলকুনির ভাইরাস, আমাদের কাছে আছে ভীষণ ভয়ঙ্কর মলম। মলমের নাম কি? মমতা মলম, মমতা মলম, মমতা মলম। তাই আমরাও বলতে চাই, মমতা মার্কা মলম রে ভাই, মমতা মার্কা মলম, দাগ হাজার চুলকানি করে দেবে নরম, করে দেবে নরম, বাবু সোনাদের সব চুলকানি নরম হয়ে যাবে এই মলমে। কারণ মানুষ জানে মমতা ব্যানার্জি কি, রশ্মি চাঁদ সে হতি হ্যায় সিতারে সে নহীঁ, মহব্বত এক সে হতি হ্যায় হাজার সে নহীঁ। এই কথাটা মাথায় রাখবেন, বাংলার বুকে বাবু সোনাদের মতো অসুরের দলরা যতই তৃণমূল কংগ্রেসকে নিপীড়িত নিষ্পীড়িত করতে চাক না কেন, আজকের সার্বিয়ার মাঠের এই জনসমাগম দেখে বাবু সোনারা বুঝে নিন, এরা হচ্ছে মা দুর্গার দল, যার নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আর তোমরা হচ্ছে মহিষাসুরের দল। লাফালাফি তোমরা হয়তো একটু বেশি করতে পারো, মনে রাখবে 2024 নির্বাচন, এই নির্বাচনে তোমাদের মতো মহিষাসুরদের রাজনৈতিক ভাবে নিধন করবার জন্য আত্মাশক্তি মহামায়া স্বরূপিনী মমতা, আমি মমতা ব্যানার্জি বাংলার বুকে দাঁড়িয়ে আছেন, তিনিও সেদিন সদম্বে ঘোষণা করে বলবেন, গেছে গেছে সেরাং মৌলা মধু যাওয়াতে প্রেতাম মহম মহেন তৈব কেন তৈব মধু যাওয়াতে সর্বদেবতা। বাংলার বুকে বিজেপি নামক এই ফসিলটা ফসিল হয়ে থাকবে। তাই আমরা বলি, আমরা চলি সমুপানে, কে আমাদের বাঁচবে, রইবে যারা পিছে পড়ে কাঁদবে তারা কাঁদবে, যারা কোনো বিজেপি সুড়সুড়ি নিচ্ছেন আপনাদেরকে বলি, উষা রঘুবারে হানিয়া ঘাত, আমরা আনিব নতুন প্রভাত, আমরা ঘুচাবো তিমির রাত্রি, বাধার বিন্দা চল, চল রে চল রে চল, তৃণমূল কংগ্রেসে চল, বল রে বল রে বল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বল, বন্দে মাতরম বল, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বল। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।